Hi, Manha. Hello, Mama. আজকে মানহা আমাকে হেল্প করবে আমি আজকে করতেছি হলো চিকেন উইংস গুলিকে মশলা দিয়ে মাখায় রাখছিলাম গতকালকে রাতে তো এখন জাস্ট আমি এয়ার ফ্রাইয়ারের মধ্যে দিব যতটুকু আমাদের দরকার কারণ আমি আর মানহা দুজন মানুষ আমাদের যেই কয়টা পিস লাগবে আর কি আমরা দুপুরে খাবো এইজন্য এয়ার ফ্রাইয়ারের মধ্যে এখন আমরা রেডি করে নিছি আর হচ্ছে বাকিটুকু আমি রেখে দিব পরে আর কি খাওয়ার জন্য কারণ এই মুহূর্তে আমার যতটুকু লাগতেছে আমি ঠিক অতটুকুই আমাদের জন্য নিছি তো এখন মানহা এয়ার ফ্রাইয়ারের মধ্যে দিয়ে মানে এখন আমি এটা অন করে দিব মানহা ভিতরে দাও মামা কেয়ারফুললি নাইসলি দাও ও আমাকে আজকে হেল্প করতেছে থ্যাংক ইউ মামা হ্যাঁ এটা এখন অন করে দাও তো এখন অপেক্ষা করি আমরা এটা অলরেডি অন হয়ে গেছে আমি 23 মিনিট দিলাম দেখি কতক্ষণ লাগে কারণ আসলে আমি একটু দেখি ও সেটটা ঠিক কতক্ষণ ভালো মতন করতে পারছে কিনা তো দেখি কি অবস্থা হয়েছে কারণ আমার এটাকে এখন উল্টাই দেওয়ার সময় হয়েছে কারণ আর এক পাশটাকেও কুক করতে হবে তো আমি এখন এটা বের করে নিব বের করে নিয়ে আবার দিব তো এই তো চিকেনগুলিকে এখন আমি সবগুলিকে এইভাবে করে উল্টাই দিব আর হচ্ছে মানহা আমাকে হেল্প করবে তোমাকেও আমি দিচ্ছি দাঁড়াও মামা কারণ মানহা অনেক আপসেট হয়ে গেছে ওরে কেন দিচ্ছি না তো আমি ওকে এখন দিব আমি আগে কয়েকটা পিস উল্টাই দিয়ে তারপরে ওকে দিচ্ছি সামনেরগুলি ও করে দিবে আমাকে তো মোট কথা হচ্ছে আমি সবগুলি চিকেনই কিন্তু একইভাবে উল্টে নিলাম কারণ একটা পিট কিন্তু হয়ে গেছে মানে হাফ কুক এখন এগুলিকে সব উল্টাতে হবে মানহা আসো আসো তোমার জামার হাতে একটু উপরে উঠো নাহলে তো লেগে যাবে আসো সামনে আসো আমাকে হেল্প করো না এটা এইভাবে হোল্ড করো হ্যাঁ তারপর এটা এটাকে এটা এটা না এটা আম্মু করছি এই পাশে গুলি করো একটা একটা করে করো আম্মু একটু ধরি হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে এখন এই পাশেরটা করো ওয়ান বাই ওয়ান জাস্ট এইচি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আরেকটা করো জাস্ট এইটা বাকি আছে হ্যাঁ রাখো এখন আবার দিয়ে দিলাম তো অপেক্ষা করি আরো 10 মিনিটের মতন তারপর দেখি কি অবস্থা রাখো তোমার এই তো আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে তো সাইটে দেখেন তেলগুলো সব বের হয়ে গেছে সাইটে তো আমি একটা চিকেন খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি আসলে এক হাত দিয়ে খুলে দেখাবো যেহেতু আমি মোবাইলটা হোল্ড করছি তো এর জন্য খুলে দেখাতে পারছি না তো একদম সুন্দর মতন ভিতরে কুক হয়ে গেছে তো আসলে এইভাবে করে মানে চিকেন খেতে আর কি গ্রিল করে চিকেন খেতে কিন্তু মজাই লাগে আলাদা তো এখন চিকেন এক একটা করে নিয়ে নিব তো আমরা খাওয়া দাওয়া করি তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ